পশ্চিমবঙ্গের গভর্নর বা রাজ্যপাল আর জগদীশ ধনখড়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা। অনেকে মনে করেছিল যে মুখতার আব্বাস নাকভি বা আরিফ মোহাম্মদের মধ্যে কেউ একজন হবে প্রার্থী, আরিফ মোহাম্মদ হচ্ছে কেরালা বর্তমান গভর্নর বা রাজ্যপাল। তারপরে ইউপিএ প্রার্থী মায়া ডালবা, ইউপিএ পর নাম কি ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। মায়া ডালবা কর্ণাটকের বাসিন্দা আর মার্গা ডালবা কংগ্রেসের 5 বারের এমপি, কেন্দ্র সরকারের 4 বারের রাজ্যমন্ত্রী। মার্গা ডালবা 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত উত্তরাখণ্ডের গভর্নর বা রাজ্যপাল ছিলেন, 2012 সালে রাজস্থানের গভর্নর বা রাজ্যপাল ছিলেন। রাজ্যপালের কোনো টেনিওর বা কার্যকাল হয় না, প্রেসিডেন্টের ইচ্ছামতো চলে, প্রেসিডেন্ট ইচ্ছামতো থাকতে পারে, অর্থাৎ বলতে পারি প্লেজার অফ প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি ভোট হতে চলেছে বর্তমান 16তম আর উপরাষ্ট্রপতি বর্তমান হতে চলেছে 14তম। উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়। ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে, যখন প্রেসিডেন্টের মৃত্যু হলে, পদত্যাগ বা রেজিগনেশন দিলে, ইম্পিচমেন্ট হলে, বরখাস্ত হলে বা কার্যকাল সমাপ্ত হলে বা অন্যান্য কারণে যদি প্রেসিডেন্ট না থাকে তখন হবে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির নির্বাচন মানে উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির নির্বাচন করায় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল 324-এ রয়েছে, 324 মানে ঠিক 18² 324। উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি 3 প্রকার, উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিও 3 প্রকার, ইনডাইরেক্ট বা অপ্রত্যক্ষ বা পরোক্ষ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সাংবিধানিক প্রতিনিধিত্ব আর সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, একক স্থানান্তরিত ভোট। উপরাষ্ট্রপতির ভোটের কথা বলা হয়েছে আর্টিকেল 66-তে। উপরাষ্ট্রপতি ভোট দেয় সংসদের 2 কক্ষের এমপিরা, রাজ্য লোকসভা বা লোয়ার হাউস বা পিপল হাউস। কারণ কি? কারণ জনগণের ভোটে নির্বাচিত এমপিরা রাজ্যসভায় লোকসভায় থাকে আর এর রং হয় সবুজ। রাজ্যসভা বা আপার হাউস বা পার্লামেন্ট হাউস, রাজ্যসভার রং হয় লাল। আর রাজ্যসভার এমএলএরা যে এমপিকে নির্বাচন করে সেই এমপিরা রাজ্যসভাতে থাকে। আর উপরাষ্ট্রপতির ভোটে রাজ্যের কোনো ভূমিকা নেই, উপরাষ্ট্রপতি ভোট দিতে পারে না এমএলএ এমএলসিরা। উপরাষ্ট্রপতি সংসদের 2 কক্ষের বা রাজ্যের বিধানমণ্ডলের কোনো পদে থাকবে না, যদি থাকে তাহলে প্রেসিডেন্টের পদ যদি ভাইস প্রেসিডেন্টের পদ যদি গ্রহণ করে তখন যেখানে ওখানে যে এমপি বা এমএলএ বা এমএলসি থাকবে সে বাতিল হবে। উপরাষ্ট্রপতির যোগ্যতা, ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, 20 জন এমপি সমর্থন করতে হবে আর উপরাষ্ট্রপতি মানে রাজ্যসভার মেম্বারের মতো যোগ্যতা থাকতে হবে। বাঙালি হলে হবে না, ব্যাংক বা দেউলিয়া হলে হবে না আর সরকারি কোনো লাভজনক পদে থাকলে হবে না। উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয় আর উপরাষ্ট্রপতি রেজিগনেশন বা পদত্যাগ দেয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে আর রাষ্ট্রপতি নিয়ে চলে যায় সুপ্রিম কোর্ট লোকসভা স্পিকারের কাছে। আর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রেজিগনেশন বা পদত্যাগ দেয় উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতি নিয়ে চলে যায় লোকসভা স্পিকারের কাছে, লোকসভা স্পিকারটি ঘোষণা করে দেয় আর বর্তমান লোকসভা স্পিকার হচ্ছে ওম বিড়লা। উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে সংবিধানের পার্ট 5-এ, পার্ট 5 রয়েছে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 151 পর্যন্ত বলা হয়েছে প্রেসিডেন্টের কথা। আমরা আগের ভিডিওতে প্রেসিডেন্ট সম্পর্কে বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারবেন বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর্টিকেল 63 থেকে আর্টিকেল 69 বলা রয়েছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কথা। এই আর্টিকেলগুলো মনে রাখার ট্রিক উস্কা নিকাচুস। আর্টিকেল 63 বলা হয়েছে ভারতবর্ষ সাহিত্য উপরাষ্ট্রপতি থাকবে, উপরাষ্ট্রপতি পদ নিয়ে আছে ইউএসএ থেকে আর ইউএসএর বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস 49তম। আর্টিকেল 64 বলা হয়েছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হবে আর উপরাষ্ট্রপতি রাজ্যসভার মেম্বার নয় কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি। আর্টিকেল 65 বলা হয়েছে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে যদি প্রেসিডেন্ট পদে কেউ না থাকে। আর্টিকেল 66 বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন ইলেক্টেড সিলেক্টেড নয়। আর উপরাষ্ট্রপতি নির্বাচনে এমএলএটা ভোট দিতে পারে না কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে এমএলএটা ভোট দিতে পারে। কারণ আর রাষ্ট্রপতি আর্টিকেল 356 অনুযায়ী রাজ্যে এমার্জেন্সি লাগু করতে পারে
আর আলিগা 356 নম্বর নাম প্রেসিডেন্সিয়াল রুল। আর রাষ্ট্রপতি যে দুজনকে লোকসভায় হয়েছে এবং 12 জনকে রাজ্যসভায় নিয়োগ করে তারা ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে, কারণ প্রেসিডেন্ট ওদেরকে নির্বাচন করেছিল, উপরাষ্ট্রপতি ওদের নির্বাচন করেনি। উপরাষ্ট্রপতির যোগ্যতা, ভারতে নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, 20টি এমপি সমর্থন করতে হবে, পাগল হলে হবে না, ব্যাংকার বা দেলে হলে হবে না, আর সরকারি কোনো লাভজনক পদে থাকলে হবে না। আর্টিকেল 67 বলা হয়েছে উপরাষ্ট্রপতি কার্যকাল 5 বছরের জন্য নির্বাচিত হয়, আর উপরাষ্ট্রপতি মহাভিয়োগ বা ইম্পিচমেন্ট শুরু হয় রাজ্যসভা থেকে, সিট দরকার হয় 1/4 বা 25%, আর 14 দিনের মধ্যে। আর্টিকেল 68 বলা রয়েছে রাষ্ট্রপতির চুনাব বা নির্বাচনের সময়, উপরাষ্ট্রপতির চুনাব বা নির্বাচনের সময়। আর্টিকেল 69 বলা হয়েছে উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ ও তো ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি শপথ পাঠ করায় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি শপথ পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকলে সিনিয়র মোস্ট জাজ, সিনিয়র কোনো বিচারপতি শপথ পাঠ করায়। ভারতবর্ষের উপরাষ্ট্রপতিগুলির নাম মনে রাখার টিপ, পলিগ্রামে জায়গীর, গোপাল বাসায় তুলা চাষের জন্য কঠোর কর, কঠোর হিসাবে নারায়ণ কিষাণ সহকারে শেখানো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছেন 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর, তাই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরে হয়েছিলেন ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেনের পরে হয়েছিলেন ভিবিগিরি, ভিবিগিরির পরে হয়েছিলেন গোপাল স্বরূপ পাঠক, তারপরে হয়েছিলেন বাসাব দানালা জাট্টি, বাসাব দানালা জাট্টি পরে হয়েছিলেন মোহাম্মদ হেদায়তুল্লাহ, মোহাম্মদ হেদায়তুল্লাহ পরে হয়েছিলেন ভেঙ্কট রমন, ভেঙ্কট রমনের পরে হয়েছিলেন শঙ্কর দয়াল শর্মা, শঙ্কর দয়াল শর্মার পরে হয়েছিলেন শঙ্কর দয়াল শর্মার পরে হয়েছিলেন কোচেরিল নারায়ণ পরে হয়েছিলেন কৃষাণ কান্ত, তারপরে হয়েছিলেন ভাইরন সিং শেখাওয়াত, তারপরে হয়েছিলেন 12তম হামিদ আনসারি, 13তম ভেঙ্কাইয়া নাইডু, আর 14তম ভাইস প্রেসিডেন্ট হয়ে চলেছে জগদীশ ধনখড়। জগদীশ ধনখড় ইজ গোয়িং টু বি 14 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।